সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মিনতি লাইফস্টাইলে সবাইকে স্বাগত, অনেক অনেক ওয়েলকাম, গুড আফটারনুন। এখন বাজে 4:49, আর কী বলে, আমি এতদিন ধরে ব্লগ বা কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আমি এখন শ্বশুর বাড়িতে নেই, বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়িতে অনেক কাজ, তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না। তো চলো, আমি কালকে বাজারে গিয়েছিলাম, কী কিনেছি, কী এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখাবো। তোমরা তো এখন আমার পরিবারের সদস্য, তো যাই করি না কেন তোমাদের দেখানো উচিত। তার জন্য আমি তোমাদের দেখাবো যে কি কিনেছি। দেখো, একটা স্টুল নিয়েছি, দেখো একটা কাজ করা আছে, পিঙ্ক কালার। আর এই একটা কুর্তি নিয়েছি, দেখো এটা, দেখো 3/4 হাতাটা হাতের কাছে। আর এটা দেখো কাজ করা আছে ইয়েলো কালারের, দেখো ইয়েলো কালারে যাই কিছু পরো না কেন, কুর্তি বা চুড়িদার বা শাড়ি বা টি শার্ট যাই পরো না কেন, হলুদ কালারের ইয়েলো কালার যেটাই পরো না কেন, মুখটা দেখবে কত সুন্দর লাগে, কতটা গ্লো আসে। তো আমার হলুদ কালারটা খুব ভালো লেগেছে, তো আমি এটা নিয়েছি। আর চলো কী কিনেছি দেখাবো। এই দেখো আর একটা ইয়েলো কালারের নাইটি নিয়েছি, এরকম হবে এটা। বন্ধুরা কমেন্টে বলবে কেমন হয়েছে, আর আমি ভিডিওটা বড় করব না, তাই জন্য আমি খুব শীঘ্রই তোমাদের দেখাচ্ছি। বাড়িতে কেউ নেই, অনেক কাজ আছে। আর এটা দেখো রেড কালারের, এইখানে দেখো এটাও এরকমই গোল, আর এটাও শর্ট হাতা। আর দেখো রেডের ভেতরে গোল্ডেন কালারের কাজ করা আছে, দেখো। আরেকটা কী নিয়েছি দেখাচ্ছি, এই দেখো আরেকটা ব্লাউজ নিয়েছি, তো এটা আমাকে ফেরত দিতে হবে, আমার এক সাইজ বড় লাগবে, এটা হচ্ছে না। তো চলো আর কী কিনেছি দেখাই। এখানে একটু রেখেছি হাঁস মুরগির ওষুধ, পাখিকেও খাওয়াতে পারবে, আমার মুরগি আছে তোমরা জানো তো। মুরগির এখন অসুখ হচ্ছে, রোগ দেখা দিচ্ছে মুরগির, তবে আমার মুরগির এখনও কিছু হয়নি, তার জন্য আমি আগে থেকে ওষুধ খাইয়েই রাখবো। আর এটা নিয়েছি দেখো ক্লিন ক্লিয়ার। আর একটা লিকুইড সিঁদুর নিয়েছি দেখো। তো আমি আরও আরেকটা রেড কালারের ক্লিপ নিয়েছিলাম, আর এক পাতা চিকন ছোটো ছোটো ক্লিপ থাকে না, ওই ক্লিপগুলো নিয়েছিলাম। তো ওই দুটো বৌদি নিয়েছে, আর কী বলে, বৌদির জন্য এনেছিলাম। আমি বাজারে গিয়েছিলাম, বৌদি ফোনে বলেছে যে আমার জন্য এইগুলো নিয়ে আসবো, তাই আমি নিয়ে এসেছিলাম, বৌদিকে দিয়েও দিয়েছি। কালকে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমি তোমাদের কিছু দেখাতে পারিনি, তার জন্য আজকে দেখালাম। বন্ধুরা তো কমেন্টে বলবে যে কোনটা কেমন হয়েছে। আর গরুটা দেখো ডাকছে, ওকে খেতে দিতে হবে, অনেক খেতে দিয়েছি, তারপর আবার ওকে খেতে দিতে হবে, কারণ গরুর পেট কখনোই ভরানো যায় না। তো মা বাবা বাড়িতে নেই, এখন আমি খেতে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার যারা পুরনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমার নতুন বন্ধুরা আছো, তারা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে ক্লিক করো অল নোটিফিকেশান পাওয়ার জন্য, যখন আমি ভিডিও আপলোড করব বা ভিডিও দেব, যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কি বলবো, আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, ভালো ভিডিও দিতে পারি না। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবো না, জানি আমার ভিডিও ভালো হয় না, তার জন্য এটা বলবো না। তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে, টাটা বাই। সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো। এখানে এন্ড করছি, শেষ করছি আমার ভিডিওটা।